24 ঘন্টা ইতিমধ্যেই বিভিন্ন পূজো মণ্ডপকে নানা প্যারামিটারে মেপে পুরস্কৃত করেছে। আর আজ এখন পুরস্কার সেরা রুচির পরিচয় দিয়েছে যোধপুর পাক শারদীয় উৎসব কমিটি। যোধপুর পাক সর্বজনীন দুর্গোৎসব থেকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ্তিময় বসাক। সরাসরি দীপ্তিময়ের কাছে যাবো। দীপ্তিময়, এই পুরস্কারের কথা শোনার পর কি প্রতিক্রিয়া উদ্যোক্তাদের মধ্যে এবং কি অ্যাম্বিয়েন্স তুমি দেখছো? সবার আগে যেহেতু সন্ধি পুজো হয়ে গেছে, শুভ নবমী তোমাকে এবং আমাদের সকল দর্শকদের। রিয়াকশন তো নেবই পিউ, তার আগে যে বিশেষ পুরস্কারটি আমি তুলে দিতে এসেছি এই মুহূর্তে যোধপুর পাক শারদীয় উৎসব কমিটিতে, বিভিন্ন সময়ে গত কয়েকদিন আমরা বিভিন্ন পুরস্কার বিভিন্ন পুজো মণ্ডপকে দিয়েছি, আজকের পুজো পুরস্কারটা অবশ্যই স্পেশাল যোধপুর পাক পুজো কমিটির কাছে। 24 ঘন্টা মহাপুজো সেরা রুচি পুরস্কার 2016 পেতে চলেছে যোধপুর পাক সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই পুরস্কার আমি তুলে দেবো ওনাদের কর্তাদের হাতে। অসংখ্য ধন্যবাদ জি, মানে 24 ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ, ভাষায় বোঝানো যাবে না কেউ অনুভূতি হচ্ছে। মানে নবমী সেরা গিফট? নিশ্চয়ই এটা নবমী সেরা গিফট আমাদের কাছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই 24 ঘন্টাকে। আগামী বছর আমরা আরো ভালো করে পুজো করবো এবং আমরা এক্সপেক্ট করবো 24 ঘন্টা আবার আমাদের সিলেক্ট করে নেবে। তুমি কি বলবে? খুব ভালো লাগছে 24 ঘন্টাকে। থ্যাংক ইউ সো মাচ, এন্ড অফ কোর্স আমরা বেস্ট পারা। সো 3 cheers ফর যোধপুর পার্ক। হিপ হিপ পুরস্কারে ঢাকা চেন গান নাচ ছাড়া কি বাঙালির উৎসব শেষ হয়? ঢাকে নাচ হয় তো? সেরা রুচি পুরস্কার পেল এবার তারা।